Assalamualaikum. Hello everyone. Shobai kemon achen? Asha kori shobai bhalo achen. Ar hocche boraborer moton ami abar o motul niye apnader samne hazir hoyechi. Amar samne dekhte pacchen motul. To ei video ta arekta reason ner karone kora. Seta hocche je amader er ager video te 7100 10W40 niye kotha hoyechilo. Original France ebong original Indian niye. But nowadays apnader jonno ekta shukhobor dicchi. Amra kintu 10W40 mineral jeta সেটাও ফ্রান্সের নিয়ে চলে এসেছি এবং সেক্ষেত্রে আপনাদের সাথে একটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অরিজিনাল ফ্রান্সের যে অয়েলটা আমরা অনেকেই ভেবে থাকি যে হয়তো এটা মাইলেজ অনেক বেশি দিবে হ্যাঁ এটা মাইলেজ বেশি দিবে বাট একটা জিনিসের ডিফারেন্স সবচেয়ে ভালো পাবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল এবং ফ্রান্সের অয়েল দুটোতে না ঢালার পরেই আসলে মানে বোঝা যায় যে মানে পারফরমেন্সটা কত যেমন আমি মোটুলের ইউজার এবং আমার মতন অনেকেই আছেন যারা মোটুলের ইউজার এই মোটুলের ইউজারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আপনারা যখন ফ্রান্সের অয়েলটা ইউজ করবেন আপনারা নিজেরাই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং বাইক রাইড করে বুঝতে পারবেন যে আপনাদের বাইকের ইঞ্জিন কত পরিমাণে স্মুথ হয়েছে নাও আমি আপনাদের সাথে ডিটেইলস কথা বলতে আসছি 10W40 7100 ফুল সিনথেটিক যেটার মার্কেট প্রাইস আমি এর আগে লাস্ট করেছিলাম হচ্ছে 1300 টাকা সেটা এখন 1200 টাকা করে দিচ্ছি আর ইন্ডিয়ান যেটা 7100 এটার দাম হচ্ছে 1150 টাকা আর ঠিক একইভাবে 10W40 মিনারেলটা হচ্ছে কি আপনার আমরা ফ্রান্সের অয়েলটা করেছি 700 আর এখন বর্তমান মূল্য আপনার হচ্ছে মিনারেলের ইন্ডিয়ানটার প্রাইস হচ্ছে 625 625 টাকা সেখানে আমরা 600 টাকা করে দিয়েছি তো বরাবরের মতন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে ফ্রান্সের যে 10W40 এটা হচ্ছে 10W40 মিনারেল যেটা 700 টাকা প্রাইস এটার ডাবল পেপার দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবেন আমি ডাবল পেপারটা দেখাচ্ছি ঠিক আছে এই পেপারটা খুললে আপনি বুঝতে পারবেন এবং যেটা অরিজিনাল না এটা দেখলেই বোঝা যায় ঠিক আছে এটার দাম হচ্ছে গিয়ে যারা মিনারেল ইউজার ইউজার আছেন তাদের জন্য এটা একটা সুখবর 3000 মোটুল 10W40 মিনারেলের দাম হচ্ছে গিয়ে মাত্র 700 টাকা আর সেক্ষেত্রে 10W40 মিনারেল ইন্ডিয়ানের প্রাইস হচ্ছে 625 টাকা যেমন এটা ইন্ডিয়ান ঠিক আছে এটা একদম ইন্ডিয়ান ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসে এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা একদম ডাইরেক্ট ইম্পোর্টেড ইন্ডিয়া থেকে আর এটা ডাইরেক্ট ফ্রান্স থেকে ইম্পোর্টেড আর 7100 নিয়ে আপনাদের সাথে বলার কিছুই নেই আপনারা অনেক ভালো রেসপন্স করছেন এবং মাঝখানে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছিল বাট আবার প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে যাদের 7100 ফুল সিনথেটিক দরকার তারা জলদি আমাদের কাছে কালেক্ট করে নেবেন আরেকটা কথা ভিডিওতে মিসিং হয়েছে সেটা হচ্ছে যে নর্মালি মিনারেল দিয়ে সবাই 1000 কিলোমিটার চালান তবে ফ্রান্সের যে মিনারেলটা সেটা আপনারা 1500 কিলোমিটার ইজিলি চালাতে পারবেন বাদবাকিটা আপনাদের ইচ্ছা আর গাড়ির ইঞ্জিনের উপরে কন্ডিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে যদি ক্লাস প্লেট ঠিক থাকে ক্লাস প্লেটে যদি অতিরিক্ত ক্ষয় না হয় তাহলে আপনি অনায়াসে 1500-1800 চালাতে পারবেন মিনারেল দিয়ে আর হচ্ছে 7100 একই কথা আমি ইন্ডিয়ান 7100 10W40 দিয়ে আমি প্রায় 2800-2500 এরকম কিলোমিটার চালাই আর ফ্রান্সেরটা দিয়ে আপনার 3000-3500 অনায়াসে চালানো যাবে তবে একটা কথা বলে রাখি 10W30টা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নাই যারা হোন্ডা টিভিএস এর ইউজার আছেন তাদের জন্য এটা একটা দুঃখের সংবাদ 7100 10W40 অনলি আমরা ফ্রান্স থেকে ডিরেক্ট ভাবে বাংলাদেশে আনতে পেরেছি ইম্পোর্টারদের মাধ্যমে বাট আমরা চেষ্টা করছি 10W30 যেমন আমি নিজেই ইউজ করতে পারছি কারণ আমার হোন্ডা সিভিআর 10W30 দরকার তো সেক্ষেত্রে 10W30টা আমরা ইউজ করতে পারি তো সবাই যে যেখান থেকে আমাদেরকে এই ভিডিওটা দেখছেন তাদের জন্য শুভকামনা রইল এবং অন এন্টারপ্রাইজের সাথে থাকবেন অন এন্টারপ্রাইজ সবসময় চেষ্টা করে আপনাদের চাহিদা এবং আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক